بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হেলান দিবেন না, একটু খুঁটির পাশে বসেন, খুঁটির গায়ে হেলান দিলে ঘুম আসবে। এই বাচ্চা হেলান দিও না, ফাঁকা খুঁটির গায়ে হেলান দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد، بسم الله الرحمن، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم هو العزيز الحكيم سورة جمعة دوي بانتنا جابتو بشم شاء الله پاکر جنو جنی اس کے ڈھاکا زلا اندرون پاکتے کے اس کے مادر ٹیک মসজিদে আপনাদেরকে আমাদেরকে সকলকে আহলে হাদিস আন্দোলনে প্রশিক্ষণে বসার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদের কাছে যে পবিত্র আমানত রেখে গেছেন, সেই আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আমরা তারই রেখে দেওয়া পথে মানুষকে ডাকার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। সেই শেষ নবী, মহা বিপ্লবের মহানায়ক, শ্রেষ্ঠতম সমাজ সংস্কারক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। মানুষ জন্মগতভাবেই সমাজবদ্ধ জীব, মানুষ জন্মগতভাবেই অভাবগ্রস্ত, মুখাপেক্ষিহীন নন কেবল আল্লাহ, আল্লাহুস সামাদ, সকল সৃষ্টি মুখাপেক্ষী। আমরা পরস্পরের মুখাপেক্ষী বিধায় ইচ্ছায় অনিচ্ছায় আমরা সমাজবদ্ধ জীব, এক অপরের সহযোগিতা ব্যতীত মানুষ দুনিয়াতে চলতে পারে না। জন্মে যখন সে মায়ের গর্ভ থেকে বেরিয়েছিল তখনই সে তার মায়ের, তার নানির, তার দাদির সহযোগিতা নিয়েই সে বেঁচে উঠেছিল। আস্তে আস্তে মরণেও সে কবরে যাবে, সেখানেও মানুষের ঘাড়ে চড়েই তাকে কবরে যেতে হবে, একাকী কেউ কবরে ঢুকতে পারে না। যৌবনে যখন সে দুনিয়া চলবে তখনও তার সাথী হিসেবে একজন নারী তার গৃহে আসবেন। নারী এবং পুরুষের পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠে একটি পরিবার, সেখানেও একজন নেতা লাগে। বাপ, মা, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে যে ছোট্ট পরিবারটা গড়ে ওঠে সেখানেও কিন্তু একজন নেতা থাকেন, তিনি কে? বাপ। নিঃসন্দেহে যারা বলেন মা, বিষয়টি আলাদা, বিতর্কের বিষয়। বাপই হলেন মূলত পরিবার প্রধান। মানুষের জীবনের প্রাথমিক সামাজিক ইউনিট হচ্ছে পরিবার। যখন থেকে পরিবার থেকে উনি বের হচ্ছেন তখনই দ্বিতীয় ইউনিটে এসে যাচ্ছেন সমাজ। এই সমাজের সর্বোচ্চ পরিসর হচ্ছে রাষ্ট্র। আজকাল বিশ্বের একটি রাষ্ট্র এককভাবে স্বাধীনভাবে চলতে পারে না, তাকে অন্য রাষ্ট্রের সহযোগিতা নিতে হয়। এমনি করে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠেছে, বিশ্বের সকল মানুষের একই সভা। যে যে ভাষায় কথা বলুক না কেন, স্বভাবের দিক দিয়ে বিশ্বের সকল এলাকার মানুষ একইভাবে দুনিয়াতে ওঠা বসা করে। সবারই ক্ষুধা তাড়না আছে, সবারই মানবিক চেতনা আছে, সবার মধ্যে সমাজবদ্ধ থাকার চেতনা আছে। একটা মানুষ কখনোই একাকী বিচ্ছিন্ন চলতে পারে না।
এই মানুষ এই পৃথিবীতে শান্তি কীভাবে কায়েম করবে, কীভাবে সুন্দরভাবে পরস্পরের হক আদায় করে চলাফেরা করবে, এজন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ দীন পাঠিয়েছেন। সেখানে যেখানে আল্লাহ পাক তাকে পাঠালেন সেটি ছিল বিশ্বের সবচেয়ে উন্নত বংশের এবং সর্বোন্নত এবং পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত কুরাইশ বংশ। আর সেখানেই মানুষগুলো উন্নত মানুষ হওয়া সত্ত্বেও তারা হয়ে গেছিলেন অত্যন্ত নিচু মানুষ। বহুদিন নবী না আসার ফলে তারা উপদেশ ভুলে গেছিল। ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বারোহণের 571 বছর পরে আমাদের শেষ নবী জন্ম হন, কিন্তু জন্ম হয়ে তো তিনি নবী হন নাই, 40 বছর পরে তিনি নবী হয়েছেন। অর্থাৎ দেখা যায় প্রায় 600 বছর পরে যেই তিনি নবুয়ত নতুন একজন নবীর সন্ধান পাচ্ছে। এই 600 বছরে ঈসার শিক্ষা মানুষ অনেকাংশে ভুলে গেছিল। সে শিক্ষাটা পুনর্জীবিত করতে গিয়ে, সে হারানো তৌহিদকে ফিরিয়ে আনতে গিয়ে আবার শেষ নবীর আগমন ঘটল। এবং তিনি ঈসা বা মুসার শরীয়তে যেগুলো কমতি ছিল সেগুলো পূর্ণ করে দিয়ে টোটাল একটা পরিপূর্ণ দিন নিয়ে জগৎবাসীর সামনে আসলেন। যেখানে তিনি এটাকে প্র্যাকটিস করলেন, তিনি তো বাংলাদেশে আসেননি, এসছেন তো মক্কায়, তার প্র্যাকটিস স্থলটা হচ্ছে সেখানে। সেখানকার মানুষের সামনে তিনি যেভাবে দিন কায়েম করেছিলেন, পৃথিবীর সর্বস্তরে ওই পথে ওই পন্থাতেই দিন কায়েম করা ছাড়া অন্য পথে বা পন্থায় গেলেই হোঁচট খেতে হবে। তিনি কীভাবে করেছেন, কীভাবে নেতৃত্ব দিয়েছেন, কীভাবে তার কর্মীরা তার সঙ্গে কাজ করেছেন, তিনি কীভাবে কর্মী গড়েছেন, এই সবগুলো তার জীবনে আমরা দেখেছি হাদিসের মাধ্যমে। আর এখন তার জীবনে লিখতে গিয়ে তার পুরো জীবনে আমাদের সামনে আয়নার মতো ভাসছে। সূরা জুমার কি হচ্ছে, ভালো তো শোনা যাচ্ছে, ক্ষতি কি এত ডিস্টার্ব করলে হয়, যাও আগে সব চিন্তা করুন, অ্যাটেনশন আমার। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআথা বিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম, তিনি প্রেরণ করেছেন, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তেলাওয়াত করেন ও তাদেরকে পবিত্র করেন এবং যিনি তাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল। এবং তাদের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। উপরোক্ত দুটি আয়াতে বিভ্রান্ত সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নবী যুগে ও তাদের পরবর্তী যুগে সর্বদা নবীগণের অনুসারী আল্লাহ ভীরু যোগ্য নেতৃত্বের গুরুত্ব বর্ণিত হয়েছে। কিভাবে ব্যাখ্যা দিচ্ছে, নীতিকথা বলা এবং উপদেশ দেওয়া এক জিনিস, আর সেই নীতিকথার আলোকে সমাজকে গড়ে তোলা আর এক জিনিস। রোগ হয়েছে ওষুধ খেতে হবে, ভাই ওষুধ খাও, একথা আপনারা সবাই বলতে পারেন, কী ওষুধ দিতে হবে, কীভাবে কখন খাওয়া যায় কীভাবে, এটা ডাক্তার লাগে না, প্র্যাকটিক্যাল নেতৃত্ব ছাড়া থিওরিটিক্যাল কোনো উপদেশ বাস্তবায়িত হয় না। উপদেশ সবাই দিতে পারেন ঘরে বসে, এখন যে যুগ হয়েছে যদি আমার সামনে আপনার ইন্টারনেট বসিয়ে দেন আর আমি সারাদিন যদি গেলে উপদেশ দেয় সারা ওয়ার্ল্ডের লোক শুনতে পাবে, মানুষ বলবে ওহ খুব সুন্দর উপদেশ দিলেন উনি, কিন্তু তিনি সামাজিক জীবনে এটাকে প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মানুষকে হাতে কলমে না শেখানো হয়, এমনকি একজন লোক 40 বছর ধরে সালাত আদায় করছে এমন লোকের সঙ্গে আমাদের পরিচয় আছে, দাড়ি পেকে গেছে, যখন আমাদের সংগঠনে ঢুকলেন শুধু একটা সুরার একটা শব্দ আমি 1 মাসও তাকে ঠিক করতে পারিনি, আপনাদের শোনার দরকার না, আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি।
একটা সুরার একটা শব্দ আর বাকি সব রাখেন, সারা জীবন সালাত আদায় করছে, সুরে ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, আত্মীয়ত তো জানেই না, কিছু গুড়াহাটি আত্মীয়ত পর্যন্তই বলতে পারে, আর বলতে পারে না। লোকেরা তাকে ইমামতি করার জন্য দেয়, কেন আত্মীয়ত শোনা যায় না, তো সবাই জানে উনি বড় মুরব্বী, বড় অনেক কিছুই জানেন, আসলে যে কিছুই জানেন না, কারণ কি উনি কখনোই প্র্যাকটিক্যাল সালাত শেখেননি কারো কাছে, যার ফলে সারা জীবনটা চলে যাচ্ছে এইভাবে। এখন তার মৃত্যুর ভয় হয়েছে, সংগঠনের কাছে এসছেন নিজে স্বেচ্ছায়, এমনি করে জেলখানা দেখে দেখেছে আমি অসংখ্য মানুষ এখন তারা কাঁদে, সারা জীবন করলামটা কি, খালি ব্যবসা করলাম, চাকরি করলাম, কিন্তু আসল জিনিসটা করলাম না। আমার নবী এসছেন একজন প্র্যাকটিক্যাল নেতা হিসেবে, তিনি থিওরিটিক্যাল বক্তা হিসেবে আসেন নাই। তিনি যদি শুধুমাত্র কাবা ঘরে বসে সারাদিন ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ তার সাথী হতো, উপদেশ শুনত, কিন্তু তিনি তা করেন নাই। এর মধ্যে এই প্রথম জিনিস হচ্ছে এই যে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, হিকমা অর্থ সুন্নাহ, আর পবিত্র করেছেন। পবিত্র করা কাজটা সাবান ফ্যাক্টরিতে তৈরি হয়, যে কাপড় সাফ করেন আপনি নিজে হাতে, তারপরে কাপড়টা সাফ হয়, তাই না? সাবান কি নিজে সাফ করতে পারে? আল্লাহ রসুল পবিত্র করেছেন ধরে ধরে, এটা হচ্ছে না এটা করো, এটা হচ্ছে না এটা করো, এইগুলো বলার জন্য একজন লোক লাগবে না? তিনি হচ্ছেন নেতা। নেতা আপনাকে আদর করবে, আপনাকে ধমকাবে, আপনাকে বের করে দেবে, আবার টেনে নেবে, একে বলে নেতা। এইভাবে যদি না গড়া যায়, বাপ যেমন সন্তান গড়ে তোলে না, ঠিক ওইরকম আমি আগেই বলেছি, বাপ হলো পরিবার প্রধান। ছেলে অনেক সময় বুঝতে পারবে যে বাবা এটা কেন বললো, অনেক সময় ছেলের কাছে বাপ পাগল হবে, কিন্তু পরে দেখা যায় বাপও তো ঠিকই বলছিলেন। বাপের দুর্দশাটা ছেলের দুর্দশার সমান নয়, এজন্য সমাজের প্রতিটি সেক্টরে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব না গড়ে ওঠে, তাহলে সমাজ কশৃঙ্খলে পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই আয়াত আমাদেরকে সেদিকে ইঙ্গিত দান করেছে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দলালি মুবিন, যদি ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে, অথচ আমরা দেখছি তারা বিভ্রান্তির মধ্যে ছিল না। আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ, আনাস বিন নাজার অত্যন্ত নাম করার নেতা ছিলেন, সারা আরবে তাদের সুনাম ছিল, সবার উপরে ডাকাত পড়তো, কিন্তু কুরাইশ বংশের কাফলার উপরে কখনোই ডাকাত পড়তো না, তাদের হাতে উচ্চ সম্মান ছিল। আল্লাহ বলছেন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে তারা ছিল, কোন দিক দিয়ে তারা যে পথে গিয়েছিল ওই পথে তারা এক্সপার্ট ছিল, কিন্তু আসল যে পথে গেলে মানবতার কল্যাণ হয় সেই পথে তারা ছিল না। সেই পথটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছিলেন, কিসের মাধ্যমে? নিজের রায়ের মাধ্যমে নয়, বিল কিতাবে ওয়াল হিকমা, কোরআন এবং হাদিসের মাধ্যমে। ওনার বক্তব্যটাই তো হাদিস, হিকমত উনি দিয়েছেন, ওনার প্রজ্ঞা, ওনার কথা যেগুলো আল্লাহর পক্ষ থেকে তো হয়েছে, ওমা ইয়ানতুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আল্লাহর ওহী ব্যতীত তো তিনি কোনো কথা বলতেন না, সেই হিসেবে তার পুরো কথাটাই হিকমা এবং তার পুরো কথা কর্ম এবং সম্মতিটাই হচ্ছে সুন্নাহ। বোঝা গেল, নেতা সমাজ গড়বেন নিজস্ব রায় অনুযায়ী নয়, কোরআন এবং হাদিস অনুযায়ী। নেতৃত্বের গুরুত্ব কেমন? সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব একটি অপরিহার্য বিষয়। মানুষের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম সেরা নিয়ামত হলো নেতৃত্বের যোগ্যতা, এটা সবাইকে আল্লাহ দেন না। একদল মানুষ আহরুল ইখতিয়ার, আর একদল মানুষ আহরুল ইত্তেবা, একদল মানুষ ভালো মন্দ নির্ধারণ করার যোগ্যতা রাখে, আর একদল মানুষ অনুসরণ করেন। এটা আল্লাহরই বান্দাবান্দি, আপনি জোর করলে হবে না। নেতৃত্বের গুণাবলী জন্ম থেকেই বোঝা যায়, বাংলাতে কথা আছে না, জেবরিয়েল শিকারি হয়তো গোপ দেখলে বোঝা যায়, ছোটো থেকে বোঝা যায় এই নেতৃত্ব হবে দিবে একদিন। এটা আল্লাহ সমাজ পরিচালনার জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে, তার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেতৃত্বের যোগ্যতা। এই যোগ্যতা গুণ ক্ষমতা সীমিত সংখ্যা লোকের মধ্যে আল্লাহ দিয়ে থাকেন, বাকিরা তাদের অনুসরণ করে। নেতৃত্ব আনুগত্যের গুণ আল্লাহ পশু পক্ষীদের মধ্যেও দান করেছেন। সিংহ পশুর রাজা বলা হয় কেন? তা ছাগলগুলো কী হবে, হরিণগুলো কী হবে, এরা তো পশু, মানে ওরা পশুর খাদ্য, তবু ওদেরকে রাজার আনুগত্য করাই লাগবে।
যাতে তাদের সমাজ বিশৃঙ্খলাপূর্ণ না হয় এবং তাদেরও মানুষের ক্ষতি কম হয়। নেতৃত্বের গুরুত্ব জামাতের ইমামের মতো অথবা গাড়ির চালকের মতো, যাকে সর্বদা যোগ্য, দক্ষ, সাহসী, দূরদর্শী, সদা সতর্ক ও কর্তব্যনিষ্ঠ হতে হয়। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় গাড়ি চলবে? মালিক সহ শেষ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঠিক অনুরূপে জামাতের যিনি ইমামতি করেন, তিনি যদি ভুল করেন পুরো জামাতেরই ভুল হয়ে যায়। সেজন্য নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। সংগঠনের যিনি যে পর্যায়ে আছেন, যিনি শাখার দায়িত্বে আছেন, যিনি এলাকার দায়িত্বে আছেন, যিনি উপজেলার দায়িত্বে আছেন, যিনি জেলার দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই গুণাবলী সম্পন্ন এবং সদা সতর্ক এবং কর্তব্যনিষ্ঠ হতে হয়। এটাই হলো নেতৃত্বের গুরুত্ব সবচেয়ে বড় বিষয়। আপনারা বোধহয় সবাই জানেন যে আল্লাহ রসুল যাই করতেন সাহাবায়ে কিরাম ঠিক তাই করতেন। আনাস বিন মালিক বলছেন, দেখো তোমরা এখন অনেক অনেক সুন্নতকে তোমরা হালকা মনে করো। আরে ফরজের ঠিক না, সুন্নত আবার কি বলেন আমরা প্রায়। এমনকি ফরজ মুভমেন্ট বাংলাদেশে চলেছে, খালি ফরজটা পড়া সুন্নত পড়া লাগবে না। এখন এ বিষয়ে অনেক কথা বলতে হয়, সেগুলো যাবো না। আনাস বিন মালিক দুঃখ করে বলছেন যে আমরা আল্লাহ নবীর জমানায় একটা সূচের মতো ছোট্ট জিনিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতাম, আর সেটাকে অবাধ্যত করা মানে কি আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয় বলে ভয় পেতাম। অথচ তোমরা বড় বড় বিষয়কে হালকা মনে করছো, যেহেতু আমরা বলি সুন্নত। দাড়ি রাখার বিষয়টা আমরা বলি সুন্নত, তাই না? ওটা কোনো গুরুত্বই নেই, সুন্নত না সুন্নতি ফরজ পড়ি আগে না, এগুলো হালকা করে দেখবেন না। সমস্ত নবীদের একটা সুন্নত হচ্ছে দাড়ি, অন্য সুন্নত সমস্ত নবীদের জন্য হয়নি, কিন্তু দাড়ির সুন্নতটা এমন যে আদম থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর এই সুন্নত ছিল। এজন্য এর গুরুত্ব অত্যন্ত বেশি। যাই হোক, ওদিকে যাচ্ছে না, কোনো বিষয়টাকে তিনি সাহাবায়ে কেরাম ছোট করে দেখতেন না। তো এই বিষয়ে আমার রসুল যে তাদেরকে শেখাতেন, একদিন আবু জেহেল ঠাট্টা করে বলল যে তোমাদের এই কেমন নবী যে তোমাদের মেয়ে লোকে হায়াত নিবাসটা পর্যন্ত শেখায়, এত নোংরা কথাবার্তা পর্যন্ত বলে নবী। তখন সাহাবি জবাব দিচ্ছে, এতদিন নিজেদের ইচ্ছা মতো চলেছে, এখন আল্লাহর ইচ্ছা মতো চলছি। এটাই আমাদের সৌভাগ্য যে নবী এসেছিল আমাদের কাছে, যে আমরা এখন নিশ্চিত জান্নাতের পথে চলছি। তুমি তো আবু জেহেল, তুমি তোমার মতো চলবা, তোমার কি চিন্তা করেন? হায়াত নিবাস তো সিরুগাল মেয়েদের আছে, কিন্তু এখন কীভাবে চলতে হবে, আমরা এমন পথে চলছে যে পথে চললে আমরা জান্নাতে চলে যাব, আর তুমি থাকো জাহান্নামে পড়ে। মিশকাত খুলে দেখবেন চুল কেমন করে আশ্রয়তে হয়, এই মর্মে অনুচ্ছেদ আছে না মিশকাতে? চুল আসানোর কোনো ব্যাপার হলো? এটা পর্যন্ত আমার নবী শিক্ষা দিচ্ছেন। এটা দিয়ে বোঝা যায় যিনি নেতা হবেন তিনি কর্মীদের প্রত্যেকটা ব্যাপারে খেয়াল রাখবেন। যেটাকে একটু আগে বলা হয়েছে ড্রাইভারের মতো, দুই প্রকারভেদ। সমাজে দুই ধরনের নেতা রয়েছেন। এক ধরনের নেতা হলেন সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত, এরা নবী বা রসুল হিসেবে অভিহিত, যারা সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত, ফলে তাদের প্রতিটি বিধানগত কর্ম, কথা ও আচরণ অন্য মানুষের জন্য যথাযথভাবে অনুসরণীয়। এদের সংখ্যা সীমিত, 1,24,000, তাই না? শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পর্যন্ত সকল নবীদের সর্দার, আর নবী আসবে না, শেষ সিলসিলা বন্ধ হয়ে গেছে। তিনি পূর্ণাঙ্গ দিন আমাদের কাছে দিয়ে গেছেন। এই নেতা হলে আল্লাহ কর্তৃক নির্বাচিত। মানুষ ভোটের মাধ্যমে নেতা হয়, কিন্তু ভোটের মাধ্যমে নবী নির্বাচিত হয় না, ওটা আল্লাহ নিজেই নির্বাচন করেন। আর দ্বিতীয় ধরনের নেতা হলেন মানবীয় গুণাবলী সম্পন্ন সমাজ নেতা। আল্লাহ প্রদত্ত বিশেষ গুণাবলী ও যোগ্যতার ফলে তারা অন্যদের থেকে স্পষ্ট হয়ে যান, কিন্তু নেতৃত্ব যেহেতু চেয়ে নেওয়ার বিষয় নয়, তাই অন্যদেরকে নেতা বাছাই করতে হয়। তাই যোগ্য নির্বাচক ব্যতীত যোগ্য নেতা নির্বাচিত হওয়া সম্ভব নয়। সমাজের সীমিত সংখ্যক লোক জ্ঞানী ও দূরদর্শী হয়ে থাকেন, নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব মূলত তাঁদেরই, অন্যেরা কেবল সমর্থন করবেন।
তাই বাইরে এর বাইরে নেতৃত্ব নির্বাচনের সকল পথই ধোকা ও প্রতারণায় পূর্ণ। বিগত বর্তমান যুগের বাস্তব অভিজ্ঞতাই এর জলজান্ত প্রমাণ। আপনাদের কি ব্যাখ্যা করা লাগবে? ভোট দেন না আপনারা, কী নির্বাচিত হচ্ছে বুঝতে পারছেন না? যোগ্য নির্বাচক ব্যতীত কশ্চিনকালে যোগ্য নেতা নির্বাচন হয় না। আমরা যতই নিজেদেরকে বড় যোগ্য মনে করি না কেন, আসলে আমরা কেউ যোগ্য নই। এজন্য আপনারা দেখেছেন ইসলামের ইতিহাসে নেতা নির্বাচনের ফলাফল, আবু বকর সিদ্দিক নিঃসন্দেহে সব দিক দিয়ে গুণাবলী সম্পন্ন ছিলেন, ঠিক না? আল্লাহ নবী ইশারায় ইঙ্গিতে তা বলেও গেছেন। এরপরও তিনি সরাসরি নাম বলে দেননি বিদায়। নির্বাচনের প্রয়োজন হলো, আনসার এবং মুহাজিরদের মধ্যে তিনি একটা মতভেদও হয়েছিল, আলহামদুলিল্লাহ পরক্ষণেই ওমর ফারুক এবং মাত্র চার পাঁচজন আবু ওবাইদুল জাররাহ কয়েকজন সাহাবি পাঁচজন গড়ে, তার মধ্যে আবু বকরকে ধরেই পাঁচজন, তাহলে আগে বাকি চারজন হলো না? তারা বললেন যে না, আমাদের মধ্যে সব দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাকতে কেউই আমাদের নেতা হতে পারে না। ওমর ফারুক আগেই হাত বাড়িয়ে বায়াত করলেন, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল একবার বায়াতের সিলসিলা, কোনো গোলমাল নেই। আল্লাহ নবী ইচ্ছা করলে নিজে বলতেন আবু বকরকে তোমরা আমির করো, তো কোনো সমস্যা হতো না কিন্তু। কিন্তু ইনি বিচক্ষণ নেতা যেহেতু আছে, তুমি জানেন যে আমার সাহাবিরা বিচক্ষণ, তাদের মধ্যে আল্লাহ পাক সে যোগ্যতা দিয়েছেন, তাদেরকে আমি ছেড়ে দিয়ে গেলাম, সেটাই হলো। অথচ তখন আলহামদুলিল্লাহ কত লক্ষ মুসলমান যেতন হয়েছে তাতে ঠিক নাই, এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন। কেউ বলেনি যে আমরা তো এখানে ভোট দিলাম না, অতএব ওই নেতা মানি না, একজনও বলেনি। ওমর ফারুক নেতা হলেন কীভাবে? আবু বকর সিদ্দিক মৃত্যু উপস্থিত হইলে সবাইকে ডাকালেন, দেখো আমার মৃত্যুর পরে তোমরা গোলমাল করবা তা হবে না, আমি নেতা নির্বাচন করে যাচ্ছি, তোমরা পরামর্শ করো এটাকে মেনে নিতে পারো কি না। আমি আমার পরে মনে করছি ওমর যোগ্য নেতা হবেন, তোমরা তোমাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করো। উপস্থিত যারা ছিলেন তারা সবাই বললেন না, হ্যাঁ ওমর নিঃসন্দেহে অত্যন্ত যোগ্য, তবে অত্যন্ত কড়া মানুষ, ওমরকে দেখলে শয়তান পালায়, আর আমাদের ধরে যখন তো একটু গোলমাল দেখলে পিটাবে। আবু বকর বললেন, হ্যাঁ ওমর নিজেই যখন দায়িত্বশীল হবে তখন সে অবশ্যই ধৈর্যশীল হবে, সে আর তোমাদের পিটাবে না সহজে। তো বললে ঠিক আছে, আমরা মেনে নিলাম। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে ওমর যদি পরে না আসতেন ইসলামিক খেলাফত টিকত কিনা আল্লাহ ভালো জানে। এজন্য ইবনে মাসউদ বলছেন, পৃথিবীতে সবচেয়ে দূরদর্শী মানুষ তিনজন, একজন হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী, বিয়ের আগে তিনি তার বাপকে বলেছিলেন, আব্বা যদি তুমি কাউকে পুরস্কার দিতে চাও, কারণ এই ছেলেটা আমাদের পানি উঠিয়ে দিয়েছে কুয়া থেকে, রাখালদের ভিড় ঠেলে সিরিয়ালে হলে আমাকে সারাদিন রায় থাকা লাগতো, কিন্তু এই ছেলেটি অপরিচিত কোত্থেকে আসছে চিনি না জানি না, আমাদের দিকে তাকিয়ে আমাদের অসহায়ত্ব দেখে নিজে থেকে গিয়ে আমাদের পানি উঠিয়ে দিয়েছে কুয়া থেকে রাখালদের মধ্যে ঠেলে গিয়ে, বিনিময়ে কিছুই চায়নি, এক গাছতলায় বসে আছো। তো তুমি যদি শুকরিয়া জানাতে চাও তাহলে ইন্না খায়রা মানাস্তা যার তাল কবিউল আমিন, যদি তুমি পুরস্কার যাকে দিতে চাও তার এই যোগ্যতা থাকা উচিত যে শক্তিশালী এবং আমানতদার, কারণ সে আমরা মেয়ে মানুষ, আমাদের ইজ্জতের উপরে হামলা করেনি, আমাদের দিকে সে তাকায়নি, তার শক্তি আছে, সে রাখালদের সঙ্গে লড়াই করে আমাদের পানি উঠিয়ে দিয়েছে, তো শক্তিশালী এবং আমানতদার এরকম ব্যক্তিকে তোমার পুরস্কৃত করা উচিত। আব্বা বুঝলেন, হে মুসা আমার দুটো মেয়ে আছে, তুমি কোনটাকে বিয়ে করতে চাও সেটাকে তোমায় বিয়ে দেবো, তো শর্ত হলো 8 বছর আমার বাড়িতে কামলা খাটতে হবে। সে যুগের নিয়ম ছিল মোহরানা, ওইরকম টাকা দিলে মোহরানা হইতো না, কামলা খাটা লাগবে, অথবা 10 বছর যেটা তুমি চাও। মুসা বললেন, ঠিক আছে যেটা আপনি পছন্দ করেন সেটাই হবে। 8 বছর তিনি 10 বছর কামলা খাটলেন, তারপরে বউ বাচ্চা নিয়ে চলে গেলেন মিশরে। এই যে ফেরাসাত দূরদর্শিতা মেয়েটির, যেই দূরদর্শিতা না থাকলে পরবর্তীতে মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভের সুযোগ পাতে আমরা পেতাম কিন্তু আল্লাহ ভালো জানে। বউ বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন, বাচ্চা প্রসব হবে,
উনি আগুন দেখে আগুনের কাছে গেলেন, আসলে ওটা আগুন নয়, ওটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো নূর। কাছে আসলো, তৌরাত নাজিল হলো, আল্লাহ নবী তাকে সরাসরি কথা বললেন, নবুয়ত প্রাপ্ত হলেন। এই তো মূলে কে, ওই মহিলাটা না? এইবার দুই নম্বর হচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের সাহেবী ইউসুফ, যাকে বলা ইউসুফকে যিনি খরিদ করেছিলেন আজিজে মিসের, তিনি তাকে যখন বাড়িতে নেন, স্ত্রীকে বলছিল জুলাইখাকে দেখো ছোট্ট বাচ্চা ছেলে, একে তুমি পালন করো, ভবিষ্যতে আমাদের কল্যাণে লাগবে। ইউসুফের চেহারা দেখে উনি বুঝেছিলেন যে আগামী দিনে অত্যন্ত যোগ্য নেতা হবে সে, তাই কি হয়নি, পরমেশ্বর রাজা হয়নি। আর তিন নম্বর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মৃত্যুর আগে বুঝলেন আমার পরে যদি ওমর নেতা না হয়, ইসলামের সম্রাটের সাম্রাজ্য ধরে রাখতে অন্য কেউ নরম মানুষদের হবে না, এরম লোক দরকার। তিনি তার এই দুর্দশা দিয়ে বুঝেছিলেন যে ওমর ফারুকই যথেষ্ট হবে। যাই হোক, ইসলামী নেতৃত্ব নির্বাচনে সকলের ভোট ফরজ নয় এটা বলার জন্য কিন্তু আমি আপনাদের ইনস্ট্রাকশনগুলো তুলে ধরলাম। আপনারা যাকে যোগ্য মনে করবেন তিনি হবেন, কিন্তু এইখানে গিয়ে ইখতিলাফ হয়, আর এই জন্য এখানে আমিরের প্রয়োজন হয়। আমির সংগঠন চালাচ্ছেন বলেই তার দুর্দশিত অভিজ্ঞতা বেশি, তিনি যাকে ওসিয়াত করেন তাকেই সবাই মিলে গ্রহণ করতে হয়, এটাই কিন্তু নিয়ম। অবশ্যই তার একটা মজলিসে সুরা থাকবে, পরামর্শ পরিষদ থাকবে, তাদের সঙ্গে পরামর্শ করে যোগ্য নির্বাচকদের নিয়ে তিনি আলোচনা করে একজনকে সিদ্ধান্ত নেন। এখানে সকলের সিদ্ধান্ত প্রয়োজন হয় না, এজন্য আমাদের সংগঠনে আমরা কেন্দ্র থেকে পরামর্শ করি, এখানকার যোগ্য লোকদের সঙ্গে পরামর্শ করি, তারপরে নেতা নির্বাচন করি। এটা প্রচলিত নেতৃত্ব নির্বাচনের বিরোধী হলেও ইসলামী নেতৃত্ব নির্বাচনের অনুকূলী হওয়ার কারণে আমরা এটাকেই গ্রহণ করেছি। এবার সমাজ নেতাগণ দুই ভাগে বিভক্ত, একটা ইসলামী নেতা যাদেরকে আমির বলা হয়, আর একটা হলো সাধারণ নেতা। ইসলামী নেতাদেরকে আমির কেন বলা হয়, আর আমির আর সভাপতি এবং পার্থক্য কী, যে আমির বাধ্য হচ্ছেন কোরআন এবং হাদিস অনুযায়ী আদেশ দিতে, আমির নিজের ইচ্ছা মতো কোনো নির্দেশ দিতে পারেন না। কর্মীরা সকলে মিলে সিদ্ধান্ত নিল, রেজুলেশন করলো এটা করতে হবে, আমির তো আমাদের কথা শুনবে, আমির যদি দেখেন যে ওটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে সেটা তিনি মানতে বাধ্য নন। এইখানে আমিরের সঙ্গে অন্যদের পার্থক্য, আমির কোরআন সুন্নাহ মানতে বাধ্য, অন্যেরা বাধ্য নয়। নেতৃত্বের গুণাবলী ছয়টি, সেই গুণাবলী আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে প্রভাব দেখে, টাকা দেখে, বাড়িঘর দেখে কাউকে নেতা বানানো যাবে না, তাকে ছয়টা গুণ থাকা লাগবে। এক, সাহসিকতা। এই সাহসিকতা দু ধরনের, আল্লাহর উপরে অটুট নির্ভরশীল হওয়ার সাহসিকতা, যেমন হিজরতকালে সওর গিরিগুহায় মুখে শত্রুদের পদচারণা দেখে ভীত বিহ্বল সাথী আবু বকরকে সাহস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, বলেন তো লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, এটা আমাদেরকেও বলতে হবে, বিপদে পড়লে আমাদের নেতাদেরকেও বলতে হবে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ভীত হয়েও না আবু বকর, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অথচ শত্রু দেখা যাচ্ছে, গুহার উপরে পা দেখা যাচ্ছে, নিচের দিকে তাকালেই কিন্তু হয়ে যায়। আল্লাহ রসুলের এই আল্লাহর উপর নির্ভরশীলতা দেখে আল্লাহ পাক খুশি হয়ে এমন ব্যবস্থা করলেন যে কাফেররা নিচের দিকে তাকালোই না, সারা পাহাড় তন্ন তন্ন খুঁজেছে, পায়ের তলে যে শত্রু বসে আছে চোখ এদিকে কিন্তু আসলো না, কারণ চোখের মালিক তো আল্লাহ, তাই না? তা আপনি যে আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহই ব্যবস্থা করেছে আপনাকে, আল্লাহ চোখটা দিয়ে ঘুরিয়ে দিয়েছে। এরকম বহু ঘটনা ইসলামের ইতিহাসে আছে, সেগুলো আমরা যাব না। দুই নম্বর হলো হক কবুল করা এবং তার উপরে টিকে থাকার সাহসিকতা। সাহস দুই ভাগে ভাবক, হক আপনি দেখছেন বুখারী শরীফের হাদিস এইটা এইভাবে সালাত আদায় করতে হয়, আপনি সচক্ষে দেখছেন আলহামদুলিল্লাহ এখন বাংলা হয়ে গেছেন সব, দেখার পরেও আপনার সাহস নাই, বাপ কী বলবে, সমাজ কী বলবে, অমুকে কী বলবে, আচ্ছা একটু জায়গা যাচাই করে দেখি, এই করতে হয়তো আপনার হায়াত শেষ হয়ে গেল, হক কবুল করলেন না। তাহলে নেতা যিনি হবেন তাকে সাহসিকতা থাকতে হবে, তার মধ্যে প্রথম সাহসিকতা এই যে তিনি হকের উপরে টিকে থাকবেন, নির্ভর করবেন আল্লাহর উপরে। দুই,
হক জানতে পারলে ডানে বা তাকে বা হক তিনি কবুল করার জন্য সাহসী হবেন, মনে থাকবে তো? এই দুটা গুণ মিলিতভাবে একটা নাম হচ্ছে নেতাকে অবশ্যই সাহসী নেতা হতে হবে। দুই হলো নেতাকে দায়িত্বানুভূতিশীল হতে হবে, দায়িত্ব নিয়েছেন কাজ করেন না, ঘুমিয়ে থাকেন, তার মধ্যে অনুভূতি নাই। অনুভূতিহীন ব্যক্তি কোশ্চিন কালে নেতৃত্ব দিতে পারে না। আল্লাহ পাক বলছেন আওফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। আর এই অঙ্গীকারটাই হচ্ছে বায়াত। যে কোনো সংগঠনে পৃথিবীতে আছে, মুসলিম ধরে হোক অমুসলিম ধরে হোক, সব সংগঠনের তিনটা জিনিস জরুরি, নেতা, কর্মী, আনুগত্য, তাই না? এই তিনটা ছাড়া কোনো সংগঠনই হয় না। এমনকি যদি শ্রমিকদের সংগঠন দেখেন, সেখানেও নেতা, কর্মী এবং আনুগত্য আছে, এটা ছাড়া কোনো সংগঠনই হয় না। তা সে তিনি মুসলিম হন আর অমুসলিম হন, কিন্তু সমাজ পরিবর্তনের, সমাজ সংস্কারের লক্ষ্যে যখন আপনি কোনো সংগঠন করবেন, তখন অবশ্যই এই সঙ্গে এক না একটা গুণ যোগ হতে হবে। আপনাকে আল্লাহর নামে আমিরের হাতে বায়াত গ্রহণ করতে হবে, কারণ এখন আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন আল্লাহর নামে সমাজ পরিবর্তন করার জন্য, কথা বুঝছেন? যদি আপনি সাধারণ সংগঠন করেন দরকার নেই, কিন্তু যখনই আপনি আল্লাহর নামে কোনো আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করবেন, অবশ্যই আপনাকে আল্লাহর নামে চুক্তিবদ্ধ হতে হবে, যেটা সূরা ফাতহা 10 এবং 18 নম্বর আয়াত। আমরা এখন ব্যাখ্যা দেওয়ার সময় পড়ে দিয়ে তাকাচ্ছি, সূরা ফাতহা 10 এবং 18 নম্বর পড়বেন এবং সূরা তওবা 111 নম্বর আয়াত পড়বেন, যেখানে আপনারা এগুলো পাবেন। আল্লাহ রসুল যখন দেখলেন যে মদিনা থেকে 6টা যুবক, পরের বছর 12টা যুবক, পরের বছর 75 জন, 23 জন পুরুষ এবং 73 জন পুরুষ এবং 2 জন নারী, তারা এসে যখন তার হাতে বায়াতবদ্ধ হলেন যে আপনি মদিনা এসে হিজরত করুন, আমরা আপনার দিনের জন্য জান মাল সবই ব্যয় করব। তিনি প্রশ্ন করলেন শেষে যে আমরা যদি আপনার দিনের জন্য জান মাল ব্যয় করি, তাহলে আমাদের উপর যে ক্ষতি হবে, তাহলে আমরা বিনিময় পাবো কি? সব হারিয়ে দুনিয়া যদি কিছুই না পাই, তো আপনার দিন কবুল করবো কেন? স্বাভাবিক, স্বার্থ তো সবাই দেখে, তাই না? আল্লাহ রসুল সাথে ছোট্ট একটা কথা বলছিলেন, আল জান্নাত, সিরেফ জান্নাত। সঙ্গে সঙ্গে ওই লোকগুলো বলে উঠল, রেবিউল বাকি লা নাকিল ওয়ালা নাস্তাকিল, আপনার সঙ্গে আপনার দিন কবুল করে যে লাভের কথা আপনি শুনালেন, এই লাভ আমরা কখনোই ভঙ্গ করব না এই চুক্তি, এবং ভঙ্গ করার জন্য আপনাদের আপনার কাছে আবেদনও করব না, আমরা ওই লাভটাই চাই, অর্থাৎ জান্নাত চাই। অবশ্য এদাক হাত বাড়িয়ে দিন, আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন। এই লক্ষ্যে আমরা আমাদের সার্বিক জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করব, অন্য কোনো ব্যাপারে কিন্তু বায়াতের প্রয়োজন নাই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম আসুরুন রায়াতে, তোমার প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে স্বস্ব দায়িত্ব সম্পর্কে কে আমাদের দিন জিজ্ঞাসিত হবে। অর্থাৎ ইসলামী নেতা যিনি আমির হবেন, তাকে অবশ্যই যেমন মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, তেমনি আল্লাহর কাছেও কৈফিয়ত দিতে হবে। অন্যদের জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া শর্ত নয়, কিন্তু ইসলামী আমিরদের জন্য দুনিয়া এবং আখেরাতে দুই দিকে তার বাধ্যবাধকতা আছে, এজন্য অত্যন্ত কঠিনভাবে তাকে দায়িত্বানুভূতিশীল হতে হয়। 3 নম্বর, দূরদর্শিতা। আল্লাহ পাক তালুতকে রাজা নিয়োগের কারণ ব্যাখ্যা করেছিলেন, সবাই বললো তালুত একটা গরিবের ছেলে, সে ধনী নয়, কিছু নয়, তাকে আমরা নেতা মানবো কেন? আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছিলেন, দেখো জাদাহু ইন্নাল্লাহ আসতাফা আলাইকুম ও জাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ পাক তাকে তোমাদের উপরে আমির নির্বাচিত করেছেন এবং তাকে প্রাচুর্য দান করেছেন ইলমে এবং জিসমে। আল্লাহর এলেম তার কাছে আছে এবং দৈহিক সামর্থ্য তার কাছে আছে, অতএব এই দুটি কারণে তাকে আমরা দিলাম। এরপরে যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো, দেখা গেল সেখানে কিছুই লাগলো না, জালুতের বিশাল লক্ষাধিক সৈন্যবাহিনী আর তালুতের মাত্র 80,000 মানুষ। পরীক্ষা হলো নদী পার হওয়ার সময়, তালুত বললেন পানি খেয়েও খাবে না, এক ঢোকের বেশি। তৃষ্ণাত পিপাসার্থ মানুষ যখন পানির মধ্যে ঢোকে, পানি না খেয়ে পারে নাকি? সবাই পানি খাইলো, 313 জন খায়নি, নদী পার হয়ে গেল। সবাই বলল তালুত আজকের দিনটা যুদ্ধ বন্ধ রাখো, আমরা একটু ঘুমাই নিই, একটু আরাম করে নিই। তালুত বললেন তোমরা থাকো, তোমাদের যে হবে না, যারা আমার নির্দেশ মেনেছে 300 দিন নিয়ে উনি চললেন। বোঝা গেল
অলসতা এবং বিলাসিতা সাংগঠনিক জীবনে হারাম। যারা সমাজ সংস্কারে নামবে তাদের জন্য অলসতা চলবে না, ওই পানি খেয়ে শুয়ে থাকা চলবে না। কথা বোঝা গেল তো? আমি সংক্ষেপে আগাচ্ছি খুব দ্রুত, অলসতা এবং বিলাসিতা যার মধ্যে আছে সে কখনোই নেতৃত্ব দিতে পারবে না। এবারে গেলেন, যুদ্ধ শুরু হচ্ছে, এই সময় ছোট্ট ছেলে দাউদ এসে বলছে, হে সেনাপতি আমাকে একটু অনুমোদন, আমি একটু যুদ্ধে যাবো। রে বাবা, তুমি বাচ্চা ছেলে কেন যাবে? তো না আমি পারবো, যেই পারোকে দেখি যুদ্ধ করা হলে যাক। তার উনি যোগ্যতা যাচাই করলেন, তারপরে সেনাপতি তালুদ নিজে তার নিজের তরবারি তার হাতে দিলেন। ওই ছেলে বলছে, তরবারি দিয়ে করবে কি? ও তো জীবন দাম লড়াই করিনি তরবারি দিয়ে। ওর পকেটে ছিল মাটির ঢেলা, ওই যা দিয়ে খেলা করে মাঠে রাখাল তরাবার সময়। এখন তো ইট, তখন তো ইট ছিল না, পাথর টুকরা ছিল। ওই জালুদকে লক্ষ্য করে তাই ছুঁড়ে মেরে দিয়েছে একবার। জালুদের সমস্ত তো লোহা দিয়ে ঢাকা, ওর চোখটা একটু ফাঁকা ছিল, ওটা ওই ফাঁক দিয়ে ঢুকে গেছে, ঢুকে ঘিলু বেরিয়ে মরে গেছে। ফলে জালুদ বাহিনী সব পালাইছে যে প্রধান সেনাপতি যখন শেষ, আমাদের আর কী অবস্থা হবে? জয় হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন যে আমি যদি কোন বলি যে তোমাদের 313 জনও লাগবে না, আমি একাই যথেষ্ট, ছোট্ট বাচ্চার একটা ঢেলা দিয়ে আমি লক্ষাধিক সৈন্যবাহিনীকে পরাজিত করার ক্ষমতা রাখি। এটা আল্লাহবাক দেখিয়ে দিলেন। শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল যোগ্য নেতৃত্ব যদি আমাদের সমাজে গড়ে ওঠে, ইনশাআল্লাহ কিছুই লাগে না, আল্লাহর রহমতই যথেষ্ট আমাদের জন্য। এই দূরদর্শিতা থাকা লাগবে। ওর ইচ্ছা করে তালুদ বলতে পারতেন, এত লোক, বিশাল রক্ষাদের সৈন্য, এত লোক নিয়ে কী করবো? তিনি দেখলেন যে আল্লাহ তো আমার সঙ্গে আছে, আল্লাহর শক্তি যার সঙ্গে তার তা করার প্রয়োজন নাই। তিনি এগিয়ে গেলেন সামনে। আর তালুতের মধ্যে কী ছিল? শক্তি ছিল এবং এলেম ছিল। ওই এলেম ওই নেতাদের মধ্যে ছিল না। তার মধ্যে কোন এলেম ছিল? আল্লাহর উপর নির্ভরতা এলেম ছিল, ইলমে তৌহিদ ছিল, তৌহিদ এলেম তার মধ্যে ছিল। কিন্তু কাফেরদের মধ্যে তৌহিদ এলেম ছিল না। প্রজ্ঞা, একটি মামলার রায়দানের বিষয়ে পিতা দাউদ এর উপরে পুত্র সুলাইমানের রায়কে আল্লাহ পাক অগ্রাধিকার দিয়েছিলেন। আপনার তো ইতিহাস জানেন না সবাই। আল্লাহ পাক দুজনকে প্রজ্ঞা দান করেছিলেন, বাপ বেটা দুজনকেই, কিন্তু সুলাইমানের রায়টা সেখানে সঠিক ছিল। আল্লাহ পাক ওটা বলে দিলেন এবং সেটা ওরা গ্রহণ করলেন। এবং সুলাইমানা কুল্লান আতানা হুকমান ওয়া ইলমা, আমরা এই সমাধানের রায়টা, বুঝটা দিয়েছিলাম সুলাইমানের মধ্যে। কিন্তু মনে রেখো, বাপ বেটা উভয়কেই আমরা উত্তম প্রজ্ঞা দান করেছিলাম। বুঝলে? অনেক সময় কিন্তু দেখা যায় যে একটা বিষয়ে দুটাই ঠিক, কিন্তু কোনটা অধিকতর সঠিক এটা হয়তো যাচাই করা মুশকিল হয়, তাই না? এখানে প্রজ্ঞা থাকা লাগবে। আপনারা দেখেন না হেফাজতে ইসলামের প্রোগ্রামের সময় আপনারা যে কত ফোন আমাকে করেছেন, ওই সুবহানাল্লাহ, এত বড় সুন্দর সুন্দর প্রোগ্রামে আহলে জান্দন বাংলাদেশ যুব সংঘের কেউ যাবে না, আমরা কী আন্দোলন করলাম, হয়নি? খুব শুনতে হয়েছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সেখানে আল্লাহ পাক আমাদেরকে প্রজ্ঞা দান করেছিলেন, আমরা সেখানে নৈতিক সমর্থন দিয়েছিলাম, কিন্তু সরাসরি আমরা যাই নাই। তার ফলাফল কি আপনারা পান নাই? হাজার হাজার সমর্থক আন্দোলন এবং যুবসংঘের বেঁচে গেছে সেদিনের সেই প্রজ্ঞার কারণে। আজকে সবাই বলছে আলহামদুলিল্লাহ, সেদিন যদি আমরা জমাতে এভাবে আমাদের সিদ্ধান্ত না দিতেন, তা আমরা তো গেছিলাম চলে বেড়ায়, অনেকে ঝোঁকে পড়ে চলে আসছিল, ঠেকায় প্রজ্ঞা লাগে। পাঁচ নম্বরে আমানতদারি লেখেন, আমির যদি খেয়ানতকারী হয় তাকে আমির করা যাবে? আপনার যিনি জেলার নেতা, যিনি এলাকার নেতা, যিনি শাখার নেতা, সবাই তো আমিরের প্রতিনিধি, সবাই তো একরকম আমির না? প্রত্যেককেই অবশ্যই আমানতদার হতে হবে। আল্লাহ নবী জীবনে এখন ভাউচার লেখালেই ছিল না, খালি জবানটাই ছিল আমানত, তাই না? এখন পর্যন্ত যারা তরকারি ব্যবসা করে, মাছের ব্যবসা করে, এক জায়গায় বললো বাবা এটা কত কেজি? 12 টাকা কেজি। পরক্ষণ এসে বলছে বাবা 15 টাকা দেবো, তুমি দাও। বল না, জবান দিয়েছি। বলিনি আমরা? একটা সাধারণ মানুষের জবানের যে মূল্য আলহামদুলিল্লাহ এখনও আছে, অনেক বড় বড় আলেমেরও সেই জবানের মূল্য নাই। এজন্য বলছি ভাই, নেতৃত্ব যারা দিচ্ছেন দয়া করে আমানতদার হওয়ার চেষ্টা করুন, খবরদার। ওই লেখালেখি ভাউচার ফাঁকি দেওয়া খুব সহজ, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারা যাবে না, অত আমানত যেন খেয়ানত না হয়। পাঁচ নম্বর হলো আমানতদারি, তাই না? এবার আসুন 6 নম্বর, এটা আরও গুরুত্বপূর্ণ, কর্মীদের পরিচর্যা। নেতাকে অবশ্যই ওই 5টা গুণের সাথে এটা থাকা লাগবে,
কোনোদিন কর্মীদের খবরও নেয় না। কর্মীরা মিটিংয়ে আসলে সালামকে বলেছিলাম ভাই কেমন আছেন, বাস শেষ না, আরও দায়িত্ব আপনার আছে। আপনার হাতে এখন মোবাইল আছে, আপনি ইচ্ছা করলে দেশের বাইরেও কর্মীর পরিচর্যা করতে পারেন, যেটা আমাদেরকে সবসময় করতে হয়। ফোনের অত্যাচারে বাঁচতে পারি না আমরা, কথা হচ্ছে আমার ছেলেটা তো কান কালাই হয়ে গেল, বড় ছেলেটার দিন রাত সবসময় তাকে বললে বাবা তুই রাত্রিবেলা ঘুমানোর সময় একটু ফোনটা খুলে বন্ধ করে রাখ। তো আব্বা মানুষ কষ্ট করে ফোন করে, আমরা যদি বন্ধ রাখি তোর কষ্ট পাবে না, আমাকে উল্টা নসিহত কর, কথা বলছেন। নেতাদের একটা কর্মীদের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ। আপনি যেমন চাষি বা শিল্পপতি, আপনি শিল্প কারখানায় পরিচর্যা করেন না? আপনি চাষ করার সময় গাছের গোড়ায় এখন পানি দিতে হবে, এখন আগাছা তুলতে হবে, এগুলো আপনি করেন না? ঠিক অনুরূপভাবে একটা মা যেমন বাচ্চাকে গড়ে তোলার জন্য ছোট্ট থেকে পরিচর্যা করে। কালকে আজকে না কাল বোঝা বলছিলাম, সিদ্দিক হাসান খান ভূপালি রহমতুল্লাহ আলহী উপমহাদেশের অন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানে বিজ্ঞ এবং সবচেয়ে প্রতিভাধর একজন ব্যক্তি, মাত্র 58 বছর বয়সে মারা গেছেন। আমাদের তো আল্লাহ পাক হায়াত আরো লম্বা করে দিয়েছে। এই বয়সে ছোট্ট থেকে তিনি কেমন করে গড়ে উঠেছেন, তাই তিনি তার আত্মজীবনীতে বলছেন যে আমার মা আমাকে ছোট্টবেলায় বাচ্চা অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে মসজিদের বারান্দায় রেখে আসতো, আমি শীতে কান্নাকাটি করতাম, মা কিন্তু আমাকে ছাড়তেন না। আমি মায়ের হাতে গড়া সেই সিদ্দিক হাসান আসতে 222 খানা গ্রন্থের লেখক, আর কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, কী করে সম্ভব? ওইরকম মা যদি না হয় ওরকম সন্তান হয় না। ঠিক অনুরূপভাবে ওইরকম যদি পরিচর্যাকারী নেতা না হয় ভালো কর্মী গড়ে ওঠে না, কথা বলছেন। আমাদের ত্রুটি আছে, আমরা এই পরিচর্যা হয়তো করতে পারছি না, কারণ কেন্দ্রীয় দায়িত্ব পালন করে সারা দেশের সবাই কর্মী ঘরে ঘরে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয় না। এর জন্য জেলা যারা দায়িত্বশীল আছেন, যারা এলাকার দায়িত্বশীল আছেন, উপজেলার দায়িত্বশীল আছেন, শাখার দায়িত্বশীল আছেন, দয়া করে আপনারা নিজ নিজ কর্মী ভাইদেরকে পরিচর্যার মধ্যে গড়ে তোলার চেষ্টা করবেন। আমি আবার গড়তে বলে আসি, 6টা গুণ লাগবে নেতা হওয়ার জন্য, কী লাগবে প্রথম বলেন তো? 2 নম্বর, 2 নম্বর দায়িত্বানুভূতি। দায়িত্বশীল বলছেন কেন? দায়িত্বানুভূতি, দায়িত্বশীল তো আলহামদুলিল্লাহ হওয়ার জন্য মানুষ পাগল, আমাকে নেতা বানাও, আমি মন্ত্রী হবো, আমি এমপি হবো, আমি আরে বাপরে বাপ, নেতা হওয়ার জন্য মানুষ খুন করে ফেলবে, জানা ইসলামী নেতা চেয়ে নেওয়া যায় না, ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম, মনে রাখবেন নেতৃত্বে আকাঙ্ক্ষা করা পর্যন্ত হারাম করে যা দিছে। ইন্নালা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়ালিমান হারাসা আলাইহি ওয়ালিমান আরাদা। আমরা কোশ্চিন কেন নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে নেতৃত্ব চেয়ে নেয়, যে নেতৃত্বের লোভী হয়, যে নেতৃত্বের আকাঙ্ক্ষী হয়। বুখারী মুসলিম হাদিস অগ্রাহ্য করে মুসলমানের বাচ্চার পাগল হয়ে যাচ্ছে নেতা হওয়ার জন্য, অত সহজ না নেতা হওয়াটা। মানুষ যাকে নেতা হিসেবে গ্রহণ করবে আখরাতে দৃষ্টিতে, সেই প্রকৃত নেতা, দুনিয়ার লাভে নয়। এটা বলে রাখি, আমাদের যিনি কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, তিনি 100 ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল, যুবক ঠেলিঠুলি করাইছিল, পরে দেখা যায় উনি অন্যায় কাজে সুপারিশ করে না, শেষকালে উনি ফেল করলেন। লোকে বলছে স্যার আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে ইসমাইল কাদের পক্ষে দারোগার কাছে সুপারিশ করেন না, এজন্য আপনাকে ওরা চেয়ারম্যান করলাম না। তো বোঝা গেল দুনিয়াবি স্বার্থ নয়, আখরাতের স্বার্থে আপনাকে নেতাদের নির্বাচন করতে হবে। ইনশাল্লাহ আখরাত স্বার্থ করলে আখরাতে পাবেন, দুনিয়াটাও পাবেন। তাহলে 6টা গুণ মানে বলুন তো, সাহসিকতা, দূরদর্শিতা না দায়িত্বানুভূতি, দূরদর্শিতা, প্রজ্ঞা 4 নম্বর না, আর 5 নম্বর আমানতদারি, 6 নম্বর পরিচর্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে নেতৃত্বের 6টি গুণ দান করুন এবং আমাদেরকে প্রকৃত নেতা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি, যেতে হবে আমাকে মোহাম্মদপুরে, এখানে থাকছে আমাদের লোক থাকছে, চিন্তা নেই, আপনি বসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।